কোরবানি ঈদে আমরা হয়তো অনেকেই বিভিন্ন রকমের গরুর মাংসের আইটেম তৈরি করব। আচারি বিফ হচ্ছে গরুর মাংসের জন্য পারফেক্ট এবং সবচেয়ে মজাদার একটা রেসিপি। চলুন দেখি না এটা কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 1.5 কেজি সমান গরুর মাংস নিয়েছি, হাড্ডি সহ। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই সাইজটা কেটে নিতে হবে। এবার একটা বড় হাঁড়ির মধ্যে মাংসগুলোকে নিয়ে আমি মেজারিং কাপের টোটাল 8 কাপ পানি দিয়ে দিব। এর মধ্যে সিরকা ব্যবহার করব এখানে 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ সিরকা দিয়ে আমি মাঝারি আঁচে ঢেকে এটাকে রান্না করব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। ঢেকে রান্না করলে মাঝে মাঝে ফেনা উঠবে, তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আধা ঘন্টার মতো রান্না করলেই আমার সিরকার কারণে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। যখন গায়ে গায়ে পানি হবে বুঝতে হবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে 1/2 কাপ সরিষা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, তার মানে টোটাল আমি 2/3 সরিষার তেল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা কুচি, 1/3 কাপ রসুন কুচি। সব কিছুকে নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 কাপ পেঁয়াজ কুচি। আবারও সব কিছু নেড়ে চেড়ে এই তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে একটু নরম করে এবং হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এবং একটু হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি 6টি টমেটো, যা স্কোয়ার করে আমি কেটে নিয়েছি। টমেটোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সব কিছু আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পর্যায়ক্রমে এর মধ্যে বিভিন্ন মশলা দিতে থাকবো আমি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 1টি তেজপাতা, 2টি বড় এলাচ আর 4টি ছোট এলাচ, যা হাম্বল লিস্তা দিয়ে ছেঁচে নিয়েছি। এই মশলাগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। প্রথমেই 1 টেবিল চামচ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যত ভাজা যাবে মশলার কাঁচা গন্ধ তত চলে যাবে। এবার এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে আমি মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর স্টিমিং হয়েছে, তার মানে এর মধ্যে পানি আছে, যা তা আমাকে ভালোভাবে টানাতে হবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এখনও পানি আছে। এবার দেখুন পানিটা অনেকটাই টেনে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার আমার সেই সেদ্ধ করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। সিরকায় সেদ্ধ করা মাংসে কিন্তু গায়ে গায়ে পানি ছিল, সেই পানিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোর এই গ্রেভির সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এটাকে রান্না করব। উদ্দেশ্য হচ্ছে একটা মাখামাখা মাংস বানাতে হবে। দেখুন এখনও মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আবারও ঢেকে মাঝারি আঁচে রান্না করব, মাঝে মাঝে এসেই নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে দেখুন উপরে একটা হালকা তেল ভেসে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের আচার। আমের আচারের পরিবর্তে আপনারা জলপাইয়ের আচার ব্যবহার করতে পারেন। এই আচারটাকে এই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে এবং উপরে একটা তেল চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6টা মরিচ, আস্ত মরিচ, যার মাথাটা আমি একটুখানি ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সমান ধনিয়া পাতা। ধনিয়া পাতা বেশি লাগবে, এখানে 1 কাপ সমান ধনিয়া পাতা কুচি দিয়েছি। সব কিছু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5-এর মধ্যেই আমার রান্নাটা এরকম হবে দেখতে, মাখামাখা একটা ভাব চলে আসবে, উপরে একটা তেল চলে আসবে। তৈরি হয়ে গেল আমার আচারি বিফ, অসাধারণ খেতে। এই রান্নাটা যদি একবার করেন, পরিবারের সমস্ত সদস্য
অবশ্যই আপনাদের প্রশংসা করবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন।